মোহনের কথা কইলা কইব আরে কাহুরে না শুনতে দিব, মনের কথা কইলা কইব আরে কাহুরে না শুনতে দিব, দয়াল বাবা কইছি হিসাবে পাইলে তোরে না সাহাদিব। মৃত্যুর পর দেখা যাক চিত্তের আনন্দে দুই সেকেলে বন্ধুর জীবনের বিকেলে এসে একেলে দিবস পালনে বিবশ হয়ে কি বলছে। গত 14 তারিখে ভালোবাসা দিবস গেছে কথা কোন ঠিক কিনা আমি প্রায় মাহফিলে বলি, কারণ ভালোবাসা দিবসে একটা গোলাপ ফুল বিক্রি হয়েছে ঢাকায় 50 টাকা, ঠিক নি কয় টাকা। আবার একটা গোলাপ ফুল দেখলাম এমন বড়, গোলাপ ফুলটা হাতে নিলেই আই লাভ ইউ, হাতে নিলেই এমনি হাতে নিলে এখানে প্লাস্টিক দিয়ে লাগাইয়া কি যেন একটা সুইচ সিস্টেম করছে, এমনি দলই তো স্কিপটা পরবো তাকে এমনি এমনি হইব এইভাবে দলে আই লাভ ইউ। আরে প্রেমিকা তো একবারে সব দেওয়া আমার মতন কত ঘন্টা কিনা এইভাবে ধরে ধরেন না, আপনি আমার দেন না একটা ফুল আই লাভ ইউ ঠিক এরকম কথা কর না ঠিক কিনা। আর গোলাপ ফুলটার সামনে বসে মুরব্বি বেড়াও আসে দেখছিস ফেভারিট কথা বলে গেলাম না। বিচিত্র চরিত্রের এই ধরিত্রীতে যারা বিপথে গিয়ে মানুষকে পদে পদে বিপদে ফেলে সম্পদে বড় হতে চায়, যা অনেক ক্ষেত্রেই দেখা যায়। সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জবান খুলে বলেন চলবে না বন্ধ হবে? এই সুদখোরের কোন সমাজে নেতাগিরি নাই, কনকন নাই, সুদখোরের কোন নেতাগিরি নাই কথা কোন ঠিক না, এই সুদখোরের কোন মাতবুরি নাই, এই সুদখোরের কোন সভাপতিত্ব নাই কথা কোন ঠিক না। আজকে সংগ্রাম পরিষদ গড়ে তোল, আমার সামনে সুদখোররা আসে না, আপনার কয়টার মালিক আছে আরাম খাইয়া আমরা কিন্তু এক মাস নিব এটা কি কস প্রতিরাত্রি 1 লাখ বাড়ি মারি কি কস না কস পাওয়া সমাজ তো কাটে 1-1.5 লাখ বাড়ি মারি প্রতিরাত্রি হই এটা কেডা দিস কেডা দে কেডা দে কেডা দে সাফা মারি না বাজান আসলে হেসে হই আল্লাহ দে বাজান সন্ন্যাসী কোন গরিব আল্লাহ দে বাজান। কবি বলেছেন, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই চলার অর্থ যদি হাঁটা হয় তাহলে সকালে হাঁটার জন্য পাটা চালিয়ে গাটা গরম করে খেদ মিটিয়ে মেদ ঝরিয়ে শুরু হতে পারে শুভ সকাল। কিন্তু শুভকে অশুভ করতে হাঁটার গতিতে ভাটা এনে কাঁটা হয়ে দাঁড়ায় এমনি নানান উৎপাত। ভালো কাজে কোনটাই ছোট নয় কোনটাই বড় নয়, তবে ছোট বড় নিয়ে একটি কথা নানি নাতি পর্বে প্রায় শোনা যায়, আর তা হলো ছোট মুখে বড় কথা। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত শুরু হয়ে গেছে, মুসলমান এখনো সময় আছে, আর হিংসা বিদ্বেষের সময় নয়, হইলে আমারে বুঝাইয়া নেন নাইলে আপনি বুঝা আসেন কথা বলেন ঠিক কি না। মনে করি না জান আগের থেকে ভালো গেছি গে, অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি না, কলা গাছের ডাক গা বেড়া হইলে আগবা। এইসব বিকৃত উচ্চারণের বাচাল বিচ্ছুরণে সোচ্চার অবান্তর কথার চেয়ে চলুন শোনা যাক। Anybody?
পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটি বসবাসযোগ্য নগরী বানানোর উদ্দেশ্য নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। কিন্তু পরবর্তী প্রজন্মকে জন্ম থেকেই নষ্ট ভ্রষ্ট করার যে চক্রান্ত আক্রান্ত করছে কিছু কিছু FM নামক বেতার যন্ত্র, তা আসলেই কঠিন যন্ত্রণা। পথের বাঁকে মেশিন উঠেছে ট্রাকে, কারণ ভেজালের জালে বিশ্বাস যখন নিঃস্ব তখন পাইয়া গেছে গারে খার, পাইয়া গেছে গাঙ্গা গেছে গারে খার, পাইয়া গেছে মনে আর লাগছে দুলাহারে। এবার দেখুন লেখায় কি আর দেখায় কি। এবারও মান তোমায় ভালোবাসি, তুমি অবসর পাইলে আসিও, পশু লাগে কাতে না বুঝি এই শীতে, একটুকে পারো নাই কোন খোঁজ নিতে, আসছে মশে না হই পতরদিও, তুমি অবসর পাইলে আসিও। আমাদের শিকড় আমাদের এই দেশ, এই দেশের মানুষ আত্মস্বার্থ ভুলে দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। স্বাধীনতার এই মাসে এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।